উত্তর জেলা ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে অক্ষত অবস্থায় রাখা একটি মৃতদেহ থেকে উধাও হয়ে গেল একটি চোখ। ঘটনার বিবরণে জানা যায়, পথ দুর্ঘটনায় আহত পানিসাগরে বাসিন্দা এক স্কুটি চালককে শুক্রবার বিকেলে নিয়ে আসা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। রাতেই মৃত্যু ঘটে সুমেশ রায় নামে আহত ওই ব্যক্তি। জেলা হাসপাতাল থেকে মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিশ ও চিকিৎসকের কাছে রাতেই আবেদন জানিয়েছিলেন সুমেশের পরিবারের সদস্যরা, কিন্তু নানান আইনগত কারণে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়নি পুলিশ। ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গেই রাখা হয় দেহটি। ময়না তদন্তের পর শনিবার সকালে পরিবারের লোকজন এসে দেখেন মৃতদেহের ডান চোখটি উধাও, মাংস নেই গালের বেশ কিছু অংশেও, এবং সেই জায়গা দিয়ে বের হচ্ছে তাজা রক্ত। এই ঘটনা দেখে উত্তেজিত হয়ে পুলিশ, চিকিৎসক সহ ডোমের উপরেও একরাশ ক্ষোভ উগড়ে দেন পরিবারের সদস্যরা। তারা জানতে চান, রাতে অক্ষত অবস্থায় রেখে যাওয়া মৃতদেহের কিভাবে এই হাল হলো। আমরা যে দেখতে পেলাম গতকালকের যে আমার যে রুগীর সেই ছবিগুলো আমার মোবাইলে আপলোড করা আছে। গতকালকে আমাদের মুখে মুখাবরণ, শরীর টরীর সব কিছু ছিল ভালো, মানে সব কিছু ছিল। আজকে এখানে যখন ওনারা ডক্টর স্বরূপ সরকার নাকি ইনভেস্টিগেশন করতে এসেছেন, পুশ ম্যাডাম করতে এসেছেন, উনি যাওয়ার পর, হ্যাঁ, উনি যখন পুশ ম্যাডাম করে বেরিয়ে আসেন, তখন আমরা ভিতরে গিয়ে দেখতে পারি ওনার মুখের একটা সাইট নেই, চোখ সহ ওটা নেই। তারপর ওনার কাছে গেলাম স্যার জিজ্ঞাসা করার জন্য যে কালকে রাত্রে আপনারা ওখানে যে রুগীটা রাখলেন পুশ ম্যাডামের জন্য, আপনারা তো আমাদেরকে বডিটা দিলেন না, আপনাদের কথা মতো যথারীতি আমরা রেখে বাড়ি চলে গেলাম, আজকে আমাদের রুগীর এই অবস্থা কেন? ওনারা আমাদেরকে বলছেন সুপারিনটেন্ডের কাছে যাও, আমরা যথারীতি সুপারিনটেন্ডের কাছে গিয়ে ওনার অফিসটা বন্ধ পাই। এখন আমরা যে ওনারা বলেছেন এটা নাকি পুলিশের দায়িত্ব পুশ ম্যাডাম করানোটা, তাই আমরা পুলিশের উপর দিয়েছি, আপনারা এসেছেন আমার বিষয়টা একটু আপনারা দেখে দিলে কাইন্ডলি খুব। এই ঘটনা দেখার পর সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন সুমেশ রায়ের পরিবারের লোকজন। তারা পুলিশকে এই ঘটনার দ্বিতীয়বার ময়না তদন্ত করতে বলেন। অবশেষে সাংবাদিক এবং পুলিশদের পরামর্শে এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে ধর্মনগর থানায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।